বাইনারি কোডসের যদি আমি কথা বলি, সো বাইনারি কোডস এর মধ্যে সবার ফার্স্টে দেখবো বিসিডি। সো এটা কিন্তু কোডস, ফার্স্ট অফ অল এই জিনিসটা কিন্তু আমি এমফাসাইজ করতেছি, ইটস নট এয়ারলি সিম্পল প্লেন অ্যান্ড ইজি বাইনারি, এটা কি বাইনারি কোডস বলতেছি, ঠিক আছে? সো এটার ইন্টারপ্রিটেশন গুলো একটু ডিফারেন্ট হবে। কিরকম দেখাই, সবার ফার্স্টে আমরা খুবই কমন বিসিডির কথা যদি আমরা উল্লেখ করি, স্ট্যান্ডস ফর বাইনারি কোডেড ডেসিমাল। আচ্ছা, বাইনারি কোডেড ডেসিমাল হচ্ছে এরকম একটা জিনিস যে এইটার মাধ্যমে আপনি যে ডেসিমালে জিরো থেকে নাইন ছিল সেগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবেন, বাট ফর ইচ ডিজিট, প্রত্যেকটা ডিজিটের জন্য ইউ হ্যাভ টু লিভ অ্যাট লিস্ট ফোর স্পেস। দেখেন আমি এটা একটু লিখলে আপনি বুঝতে পারবেন, তাহলে প্রতিটা ডিজিটের জন্য আপনার চার ঘর জায়গা রাখতে হবে। একটা উদাহরণ দিয়ে আমি দেখাই, যে সে ফর এক্সাম্পল আমি টু বললাম যে টুটা রয়েছে, টুটাকে তুমি বিসিডিতে কনভার্ট করো, এটা ডেসিমেলে রয়েছে, এটাকে তুমি বিসিডিতে কনভার্ট করো। তাহলে আমি কিভাবে লিখবো, দেখেন আমি লিখতেছি টু, লিখতে কিন্তু জাস্ট আমার ওয়ান জিরো লিখলে, রাইট, ওয়ান জিরো লিখলেই টু হয়ে যায়। কিন্তু আমি জানি বিসিডিতে কনভার্ট করতে হলে আমার কয়টা ঘর অকুপাই করতে হবে, চারটা ঘর অকুপাই করতে হবে। সো আই এম জাস্ট ডুইং দিস, তারপর আমি বলতে পারবো এটা হচ্ছে একটা বিসিডি। সো আমি আরেকটা এক্সাম্পল দেই, যেটা লাইক আপনাদের সকল কনফিউশন ক্লিয়ার করে দেবে। আমি জানি এটা অনেকেরই মাথায় এই কনফিউশনটা ঘুরবে, এর জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি। সো ইউ হ্যাভ 15 আছে ডেসিমেলে, আমি বললাম এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করো, কিসে বাইনারিতে কনভার্ট করো, তাহলে এটা কিরকম হবে বাইনারিতে কনভার্ট করলে, ওয়ান 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 ওয়ান। কিন্তু আমি যদি বলি সেম এই 15টাকেই তুমি ইয়াতে কনভার্ট করো, 15টাকেই, এটা একটু মুছে দেই আমি, তাহলে আমার স্পেসটা হয়ে যাবে, বিসিডিতে কনভার্ট করতে যদি বলি আমি এই 15টাকে, তাহলে দেখেন ইন্টারেস্টিংলি এটা কি দাঁড়াচ্ছে। সো 15, দেখেন আমি এখানে কয়টা ডিজিট আছে আমাকে এটা আপনারা একটু বলেন, এখানে কয়টা ডিজিট দেখতে পাচ্ছেন আপনারা এই 15তে, ডিজিটের সংখ্যা কয়টা? এবং আমি যেটা কি বলেছি, প্রত্যেকটা ডিজিটের 0 থেকে 9 যে প্রত্যেকটা ডিজিট রয়েছে সেগুলোর জন্য কয়টার জায়গা, কয় ঘর জায়গা দিব আমি, কয় বিট জায়গা দিব, 4 বিট। তাহলে 5 5-এর জন্য 4 বিট, 1-এর জন্য 4 বিট, রাইট? সো 5টা আগে লিখি আমি, 101 লিখলাম, হয়ে গেল 4 বিট, হইছে 1 বিট, একটা হবে 0 হবে, একটা 0 আমি বাদিকে অ্যাপেন্ড করলাম, তারপর আমার রয়ে গেল 1, 1-এর জন্য দেখেন, তাহলে এখন আমি যে রেজাল্টটা পাচ্ছি সেটা কি আমার বিসিডি। দেখেন এটা ছিল বাইনারিতে, এটা ছিল বিসিডিতে, ক্যান ইউ সি দ্য ডিফারেন্স? সো আমরা তাহলে বিসিডি বলতে বুঝাচ্ছি কি, যে আমি 0 থেকে 9 পর্যন্ত আমার ভ্যালিডিটি এই এইগুলো, মানে আমরা সাধারণত আনসাইন বাইনারি নাম্বার রিপ্রেজেন্ট করে থাকি এটা দিয়ে। হ্যাঁ, এটাতে আমরা অ্যাডিশন করবো পরবর্তীতে, আমরা দেখতে পারবো। যেমন এখানে আমি একটা 185 ডেসিমেলে রয়েছে, এই নাম্বারটাকে কনভার্ট করেছি বিসিডিতে, দেখা যাচ্ছে, দেখেন বিসিডি নাম্বার এবং বাইনারি নাম্বার ইটস এন্টায়ারলি ডিফারেন্ট। এখানেও আমি যে এক্সাম্পলটা দেখাইছি সেটা একই জিনিসটাই মিন করতেছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আপনি বলতেই পারেন যে ঠিক আছে, আমি না হয় বুঝলাম 0 থেকে 9 আমি লিখতে পাচ্ছি, তো বুঝতে পারছি আমার রিউজ হচ্ছে 4 বিট ঘর, তো 4 বিটের মাধ্যমে আমি 0 থেকে 9 লিখলে আমি সর্বোচ্চ এই রেঞ্জটা ইউজ করতেছি। বাট হোয়াট অ্যাবাউট আমার 1010 থেকে শুরু করে অল দ্য ওয়ে ডাউন টু 1111, এই রেঞ্জটার কি হবে? হ্যাঁ, এখন আসি এই রেঞ্জটার কি হবে, এই রেঞ্জটা বিসিডিতে ইউজ হয় না। এখানে আমি লিখে দিয়েছি যে দেখেন 1010 থেকে 111 পর্যন্ত বিসিডিতে ইউজ হবে না, ইউ ক্যানট ইউজ দ্যাট রেঞ্জ। বুঝতে পেরেছি, কথাটা বুঝে গেছে? সো আপনার জাস্ট ভ্যালিড হচ্ছে, আপনার ভ্যালিড হচ্ছে 000 থেকে 1001 পর্যন্ত, ওকে, এগুলো হচ্ছে ভ্যালিড। এবার আমি আসি বিসিডি অ্যাডিশনের কথা, আমি এটা কি বুঝতে পারছি, বিসিডি নাম্বার রিপ্রেজেন্টেশন বুঝতে পারছি? ওকে ফাইন, দ্যাটস গুড। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, 10 একটা ডেসিমাল নাম্বার রয়েছে,
এটাকে যদি আমি বিসিডি তে কনভার্ট করি, দেখেন 10 কে 0 মানে হচ্ছে তখন আমার 4টা 0, এই যে 0 এর জন্য 4 ঘর জায়গা রাখলাম, 1 এর জন্য আমি একই ভাবে 4 ঘর জায়গা দিব, দেন ইট বিকামস বিসিডি। ঠিক আছে, এটা বিসিডি হয়ে গেল। সো ইট ইজ সামথিং লাইক দ্যাট। ওকে ফাইন, এবার আমরা আসি বিসিডি অ্যাডিশনের কথা। যদি আমরা বলি বিসিডি অ্যাডিশনের কথা, চিন্তা করে দেখেন বিসিডি অ্যাডিশনে আমরা একটা কাজ করব, যে যখন আমরা সবার ফার্স্টে যে কোনো একটা নাম্বার যদি থাকে সেটাকে আগে বিসিডি তে রিপ্রেজেন্ট করব। এই যে এর জন্য এই জিনিসটা দেখালাম আপনাদেরকে, সবার ফার্স্ট কাজই হবে বিসিডি তে নাম্বারটাকে রিপ্রেজেন্ট করা। রিপ্রেজেন্ট করার পরে আমরা অ্যাড করব, অ্যাড করে নর্মাল বাইনারি অ্যাডিশন করব। নর্মাল বাইনারি অ্যাডিশন করে যদি অ্যাডিশনের রেজাল্ট, আবারও বলছি, আচ্ছা কার জানি একটু একটু মিউট করতে হবে, একটু মিউট করে দিন। হ্যাঁ, সো আমরা ফার্স্টে বাইনারিতে মানে যে নাম্বারটা রয়েছে সেটাকে আগে বিসিডিতে রিপ্রেজেন্ট করব, তারপরে নর্মাল বাইনারি অ্যাডিশন করব। বাইনারি অ্যাডিশন করার পরে আমার যে রেজাল্টটা থাকবে সেই রেজাল্টটা খেয়াল করব যে সেইটার ভ্যালু আমার 9 এর বেশি আছে নাকি, কত, 9001, 9 এর বেশি আছে নাকি। যদি 9 এর বেশি থাকে তাহলে তার সাথে আমি এক্সট্রা 6 যোগ করব, 6 যোগ করে রেজাল্টটা লিখব এবং একটা ক্যারি চলে যাবে নেক্সট স্টেপে। আমরা এটা দেখতে পারবো একটু পরে, এই যে এখন এটা দেখলে আসলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো সি দ্যাট এখানে আমার 184 রয়েছে এবং 576 দুটো নাম্বার রয়েছে। আমার ফার্স্ট স্টেপটা কি জানিছিল, আমি বলেছিলাম যে দুটোকে আগে বিসিডি তে কনভার্ট করতে। সো 4 কে লিখলাম, দেখেন 4 বিট ঘর জায়গা দিলাম, 0100, 8 এর জন্য 1000, 1 এর জন্য 0001, রাইট। সো আমি এন্টায়ারলি পুরো 184 যেই নাম্বারটা ছিল সেটাকে আমি বিসিডি তে কনভার্ট করেছি এবং 576 যে নাম্বারটা রয়েছে সেটাকেও দেখেন আমি পরবর্তীতে একই নিয়মে বিসিডি তে কনভার্ট করেছি। এবং আমি এখানে কি অপারেশন করছি, অ্যাড করছি, এর জন্য প্লাস সাইন দিলাম। এইবার আপনারা বুঝতে পারবেন আমি আসলে কি বলেছি। সো আগে ডান দিক থেকে, নর্মালি ডান দিক থেকে আমরা যোগ করে থাকি, এটাও ডান দিক থেকে যোগ করে থাকবো। সো ডান দিক থেকে নেই একদম সবার ফার্স্টে। সো দিস ইজ ইয়ার ফার্স্ট স্টেপ, ঠিক আছে, অ্যাডিশনের দিস ইজ সেকেন্ড স্টেপ এবং দিস ইজ দ্য লাস্ট স্টেপ অ্যাডিশনের। সো ফার্স্ট স্টেপটা একচুয়ালি যদি আমি খেয়াল করে থাকি, সো নর্মাল আমি যেটা বলেছিলাম যে নর্মাল বাইনারি অ্যাডিশন হবে, সো 0 আর 0 অ্যাড করলে 0, 0 আর 1 অ্যাড করেছি আমি 1 পেয়েছি, 1 আর 1 অ্যাড করলে 10 হয়, 0 বসলো, ক্যারি 1 ছিল এখানে, সেই 1 আর 00 যোগ করলে 1 হয়ে যাচ্ছে। এখন আমি খেয়াল করব এই রেজাল্ট যেটা রয়েছে সেটা কি 9 এর বড় নাকি, এই রেজাল্টটা কি 9 এর বড় নাকি। নিচে দেখেন 6 যোগ করলাম, 0110, জাস্ট এই জিরোটা দেওয়া হয়েছে এই কারণে যে এটা আসলে রেফার করতেছে যে আমার ওই যে 4 বিট যে জায়গাটা লাগবে সেই এক্সট্রা একটা বিট খালি থাকতো সেটাকে আমি জিরো করে দিয়েছি, পূরণ করে দিয়েছি, ঠিক আছে, আর কিছুই না। সো 0110, এখানে যদি কেউ 0 নাও লেখে কোনো সমস্যা নেই, শুধু 110 লিখলেও হবে, একই কথাই দাঁড়াচ্ছে। সো 0110 6 লিখলাম, লিখে আমি এখন কি করব, এই দুটো নাম্বার যোগ করব আবার। সো 0 আর 0 0 হয়ে গেল, 11 যোগ করলে কত হচ্ছে, 100 বসলো, হাতে 1 চলে আসলো, 110 বসলো, হাতে 1 চলে আসলো, 110 বসলো, ওই যে হাতে 1, সেই হাতে 1টা কি চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, নেক্সট স্টেপে ক্যারি হিসেবে চলে যাচ্ছে। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে ফাইন, দ্যাটস গুড। সো দেখেন এই প্রসিডিওরে আমি গেলাম, এবার পরের অংশটা করি, আমরা ক্যারি অন করি পরের অংশটা। এই ফার্স্ট স্টেপ বুঝতে পারছিস সবাই? ইয়েস স্যার। ওকে, নেক্সট স্টেপটা এবার দেখি, আগের মতোই নিয়ম, আমাদের দুটো নাম্বার রয়েছে আমরা যোগ করব, ক্যারিটার কথা মাথায় রাখতে হবে। সো 10 মানে 1, 1 এর সাথে 1 যোগ করলে 10 হয়, তাহলে 0 বসলো হাতে 1, আমি ক্যারিটা এখানে লিখি সুবিধার জন্য। সো 1 আর 1 যোগ করলে কত হয়, 10 হয়, আমি কি করলাম 0টা লিখলাম, আমি এখানে 0টা লিখলাম, আমার ক্যারিটা আমি এখানে রাখলাম, 110 হচ্ছে
আমার আবারও কি থাকতেছে, একটা ক্যারি থাকতেছে, সেই ক্যারিটা আমি আবার এখানে লিখলাম, ওয়ান ওয়ান কত হয়ে যাচ্ছে আমার, ওয়ান জিরো হচ্ছে, জিরোটা লিখলাম, আমার এখানে একটা ক্যারি থাকে, এখানে যেহেতু কিছু নেই আমি সরাসরি ক্যারিটা এখানে বসাই দিতে পারি, নাকি পারি না বসাইতে, বসাই দিলাম, ওকে ফাইন। নাও সো এবার আমি নিয়মটা কি জানি, আমি চেক করব যে আমার এই বাইনারি অ্যাডিশনের রেজাল্টটা 9 এর বড় নাকি, হোয়াট ডু ইউ থিংক, এটা কি 9 এর বড়? জি স্যার, এটা 16, এটা 16, অবভিয়াসলি এটা 9 এর বড়। তাহলে আমার নিয়ম অনুযায়ী কি কত যোগ করতে হবে, প্লাস 6, প্লাস 6 যোগ করতে হবে। সো আমি কি করলাম, 6 যোগ করলাম, এখানে 6 লিখলাম, 0 1 1 0 আমি 6 লিখলাম, লেখার পরে আমি যে কাজটা করব আমি রেজাল্টটা বসাবো, তাহলে 0 0 যোগ করলে 0 হচ্ছে, 0 1 যোগ করলে 1 হচ্ছে, 0 1 যোগ করলে 1 হচ্ছে, 0 0 যোগ করলে কত হচ্ছে, 0 হচ্ছে, রাইট? এখন এই 1 টা কোথায় যাবে, এই 1 টা আসলে ক্যারি হয়ে এখানে চলে গেল, বিকজ অ্যাজ ইউ নো বিসিডি তে জানি আমার কয় বিট, কয়টা করে ঘর থাকবে বিসিডি তে, চারটা করে, সো চারটার বেশি তো হতে পারে না, রাইট? সো এই যে ফিফথ ঘরটা আছে, ফিফথ বিটটা, সেটা কোথায় চলে যাবে, সেটা চলে যাচ্ছে পরেরটায়, ক্যারি হয়ে চলে যাচ্ছে পরের স্টেপে। এবার আবার একই প্রসিডিওর আমি যোগ করব, তিনটা ওয়ান যোগ করলে কত হয়, ওয়ান ওয়ান হয়, সো আমি ওয়ান বসালাম, সাম ক্যারি ওয়ান থেকে গেল, এই ওয়ান আর দুটা জিরো যোগ করলে ওয়ান হচ্ছে, আর পরবর্তীতে এই জিরো আর ওয়ান থেকে ওয়ান হলো, জিরো জিরো যোগ করলে জিরো হচ্ছে। এখন আমার এই বাইনারি অ্যাডিশনের যে রেজাল্টটা পেলাম এখানে, সেটা কি সেভেন, এটা অবশ্যই নয়ের ছোট, সো এখানে কি আমি ছয় যোগ করব, না স্যার, তাহলে ছয় যোগ করব না, তাহলে আমি একটা কাজ করি, এই সংখ্যাটা বা এই মানে বরাবর বসায় দেই, জিরো ওয়ান ওয়ান ওয়ান, মানে একই লেভেলে নিয়ে আসলাম। তাহলে আমি এখন যে রেজাল্টটা পাচ্ছি, এটা ছিল আমার হচ্ছে বিসিডি অ্যাডিশনের রেজাল্ট। এখন আমি যদি একটু ইন্টারপ্রেট করি, বিসিডিতে ইন্টারপ্রেট করি, বিসিডিতে ইন্টারপ্রেট করলে কি দাঁড়াচ্ছে, এই যে ডিজিট, এই যে নাম্বারটা, এটা ডেসিমেলে কি কোন ডিজিটকে রিপ্রেজেন্ট করতেছে, জিরো ওয়ান ওয়ান ওয়ান, এটা কিন্তু বাই দ্য ওয়ে ইট ইজ নট সাইন বাইনারি, এটা কি আনসাইন বাইনারি, সো ভাবার কোনো কারণ নাই, এই জিরোটা হচ্ছে কি সাইন বিট, এটা ভাবার কোনো কারণ নাই। সো জিরো ওয়ান ওয়ান এটা মানে কত বোঝাচ্ছে, সেভেন, জাস্ট সিম্পল বাইনারির মতো যদি চিন্তা করি, এই জিরো ওয়ান ওয়ান জিরো মানে কত বোঝাচ্ছে, হ্যাঁ জিরো, রাইট? সো সেভেন সিক্স জিরো, রাইট? এখন আমরা একটু চিন্তা করে দেখি, আমাদের যে ডেসিমেল যে নাম্বার গুলো ছিল 184 আর 576, এই দুটো যোগ করলে কত হয়, জিরো, আসলে জিনিসগুলো যেহেতু নতুন, আপনাদের জাস্ট প্র্যাকটিস এর দরকার আর কিছু না। স্যার আপনি যদি 84 এন্ড 76 যোগ করতেন তখন কি হইতো? আচ্ছা ঠিক আছে, ওকে আমি এখানে আলাদা করে দেখাই তাহলে, ঠিক আছে, 84 যোগ হচ্ছে 76, তাই তো? জি স্যার। সো আমি নিয়ম অনুসারে আমি আগে এগুলোকে ইয়াতে কনভার্ট করব, এই বিসিডি তে কনভার্ট করব, সো 0100 আর 1000, তারপরে হচ্ছে 6 এর জন্য হচ্ছে আমার 0110, আর পরবর্তীতে থাকলো হচ্ছে 7, 7 এর জন্য 0111, সো ওকে ফাইন, লেটস ডু দিস। তাহলে এটা আমরা করে ফেলি, এবং আসলে আমার এখানে দুইটা স্টেপ করাই আছে, তাই না, দুইটা স্টেপ করাই আছে, সো আমি আসলে জানি চেঞ্জ করতে হবে, আমি জানি রেজাল্ট গুলো জানি, দুইটা স্টেপ আমি স্কিপ করে যাচ্ছি, আমি জাস্ট দুইটা স্টেপের পরের ইয়াটা দেখাচ্ছি, ঠিক আছে। সো এই পর্যন্ত কি হচ্ছে, আমার এখানে কিন্তু আমরা জানি একটা ক্যারি আসবে, অতিরিক্ত একটা ক্যারি থেকে গেল, এই যে মনে আছে, হ্যাঁ, সেকেন্ড স্টেপ থেকে থার্ড স্টেপে একটা ক্যারি যে গিয়েছিল, সো তখন কি হবে, এখানে কি কোনো নাম্বার বা ডিজিট কিছু রয়েছে, না স্যার, ক্যারিটা ডাইরেক্ট নেমে যাবে, তাহলে কি হবে, এটা ডাইরেক্ট নিচে নেমে যাবে, এবং ইউ হ্যাভ টু ফিল দিস 3 বিটস, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আপনার যে রেজাল্টটি হবে সেটাকে যদি আপনি ইন্টারপ্রিটেশন করেন, তাহলে দেখতে পারবেন যে এই রেজাল্টটা হচ্ছে আপনার কত হয়ে যাচ্ছে, 1, ওটা হচ্ছে 6, আর এটা হচ্ছে 0,
আর দেখেন ডেসিমালে হিসাব করে দেখেন তাই আসার কথা 84 আর 76 যোগ করলে আসলে 1 আপনার 60 আসছে তাই না বুঝতে পেরেছি স্যার স্যার একদম আচ্ছা সো এবার আসি আমরা পরের যে এই আমাদের ইম্পর্টেন্ট একটি কোড এটা আমরা শিখলাম কি বিসিডি বাইনারি কোডেড ডেসিমাল তাহলে 0 থেকে 9 ভ্যালিডিটি আছে 4 বিট করে জায়গা রাখবো ঠিক আছে প্রত্যেকটা ডেসিমাল ডিজিটের জন্য আর 10 থেকে 15 এর জন্য যে বাইনারি নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু ইনভ্যালিড ঠিক আছে সো এবার আসি আমরা পরবর্তী বাইনারি কোড যেটা হচ্ছে গ্রে কোড এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে পাশাপাশি দুটো নেইবারিং নাম্বারের মধ্যে জাস্ট 1 বিট ডিফারেন্স হয় এই কথাটার অর্থ হচ্ছে আপনি যদি ডান দিকের এই চারটার দিকে তাকিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন এখানে 0 থেকে 7 ডেসিমাল নাম্বার নেওয়া হয়েছে তার করেসপন্ডিং পাশেই দেখেন আপনি খেয়াল করবেন যে বাইনারি কোড এবং বাইনারি কোড লিখেছি আসলে বাইনারি নাম্বারই ধরেন বাইনারি নাম্বার এবং গ্রে কোড লেখা আছে সো বাইনারি নাম্বারটা খেয়াল করে দেখেন আমরা জানি 0 কে আমি যদি 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করি যেহেতু 7 হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার তো সো সুবিধার জন্য বোঝানোর সুবিধার জন্য 7 হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার আমি 3টা বিট লাগবে 7 লিখতে এর জন্য বাকি সবগুলোকেই 3টা বিট দিয়ে লিখেছি ঠিক আছে সুবিধার জন্য এখন একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে বাইনারিটাতে যে পাঁচটা 000 পরের নেইবারিং নাম্বারটা কত 001 পরের নেইবারিং নাম্বারটা কত 010 তো এর প্রতিবেশী দ্যাট মিন্স এই 2 এর প্রতিবেশী কি 3 011 3 এর প্রতিবেশী কি এই 2 ও কিন্তু 3 এর প্রতিবেশী আবার 4 ও হচ্ছে প্রতিবেশী নাকি সো 4 এর দিকে তাকান 100 এখন খেয়াল করে দেখেন বাইনারিতে এই 3 এর দিকে তাকান ঠিক আছে এই 3 এর দিকে তাকান 3 এর যে দুটো প্রতিবেশী রয়েছে একটা হচ্ছে 2 আর একটা কত 4 একটু যদি ভালো করে দেখেন এই 2 থেকে 3 তে জাম্প করতে কয় বিটের পরিবর্তন ঘটেছে 0 টা 0 এ রয়ে গেছে লেফট মোস্ট বিট সেকেন্ড বিটটাও কিন্তু 1 টা 1 এ রয়ে গেছে থার্ড বিটটা জাস্ট চেঞ্জ হয়েছে তাহলে যখন 2 থেকে 3 এ আসলো তখন 1 বিটের পরিবর্তন ঘটেছে মোটে তাই না তাই তো অনলি 1 বিট চেঞ্জ হয়েছে ডান দিকেরটা কিন্তু যখন 3 থেকে 4 এ আসলো কয় বিটের পরিবর্তন ঘটেছে 0 টা 1 হলো 1 টা 0 হলো 1 টা 0 হলো কয় বিটের পরিবর্তন ঘটেছে 3 বিট 3 টা বিটেরই পরিবর্তন ঘটেছে তাই তো সো 3 বিটের পরিবর্তন ঘটলো আচ্ছা সো ইন দ্যাট কেস আচ্ছা তাহলে বুঝতে পারলাম যে এবং এই ঘটনাটা প্রায় প্রায়ই দেখতে পারবেন যে এখানে বেশ র্যান্ডম হয় জিনিসটা বাইনারিতে যে নেইবারিং নাম্বারের মধ্যে কখনো 1 বিট কখনো 2 বিট কখনো 3 বিট বিভিন্ন সময় বিভিন্ন বিটের পরিবর্তন ঘটতেছে বুঝতে পেরেছেন যেমন এই যে এখানে আমরা যদি দেখি এই 5 আর 6 এর মধ্যে এখানে 2 বিটের পরিবর্তন ঘটেছে ঠিক আছে সো ইটস আ র্যান্ডম থিং যে কখনো 1 বিট কখনো 2 বিট কখনো 3 বিট বা আরো বেশি বিটের পরিবর্তন ঘটে এটা বাইনারিতে পাশাপাশি দুটো নম্বরে এরকম র্যান্ডম নাম্বার অফ বিটস এর পরিবর্তন ঘটে কিন্তু গ্রে কোডের একটা বিশাল সুবিধা হচ্ছে পাশাপাশি দুটো নম্বরের মধ্যে সব সময় 1 বিটের পরিবর্তন ঘটবে ভালো করে খেয়াল করে দেখেন আপনার এখানে যে সেকেন্ড যে কলামটা ছিল সেটা কিন্তু বাইনারি নাম্বার থার্ড যে কলামটা দেখাচ্ছে সেটা কিন্তু এন্টায়ারলি গ্রে কোড গ্রে কোড এবং বাইনারি কিন্তু সেম জিনিস না ইটস কোয়াইট ডিফারেন্ট এখন আগে দেখি পরে আমরা একটু বুঝবো জিনিসটা আমি কিভাবে লিখলাম দেখেন বলতেছে যে গ্রে কোডে 3 হচ্ছে এইটা এটা কিন্তু গ্রে কোডে 3 এটা কত 010 এটা কত এটা গ্রে কোডে কত 333 আর পরের যেটা দেখতেছি আমরা 110 এটা 4 অনেকে বলবে স্যার এটা তো আমরা জানি 6 হ্যাঁ ওটা বাইনারিতে 6 কিন্তু এটা গ্রে কোডে 4 আমার কথা বুঝে গেছে ওকে স্যার হ্যাঁ একটু ইয়া লাগবে আমিও জানি কিন্তু দেখবেন জিনিসটা একদম সহজ কঠিন কিছু না আচ্ছা দেখাই সো এখন একটু খেয়াল করে দেখেন গ্রে কোডে কখনোই দেখবেন না যে নেইবারিং নাম্বারের মধ্যে পাশাপাশি বা নেইবারিং নাম্বারের মধ্যে 1 বিটের বেশি পরিবর্তন ঘটছে চেক করে দেখি আমরা সো এটার ক্ষেত্রে দেখি 1 আর 0 মধ্যে দেখেন জাস্ট 1 বিটের পরিবর্তন ঘটেছে 1 আর 2 এর মধ্যে কয় বিটের পরিবর্তন ঘটেছে এই যে জাস্ট 0 টা 1 হয়েছে 1 বিটের পরিবর্তন ঘটছে আবার এই সিমিলার এক্সাম্পলটা যেটা নিয়েছিলাম 3 আর 2 3 আর 4 এর মধ্যে দেখেছিলাম এখানে দেখি 3 আর 2 3 আর 4 এর মধ্যে দেখি এটা যদি 3 হয় 010 যদি 3 হয়
2 এর সাথে কি রকম সম্পর্ক দেখি 0 আর 1 0 1 টা সেম রয়ে গেছে তাই না প্রথম দুইটা বিট সেম রয়ে গেছে এলএসবিটা দেখেন জাস্ট চেঞ্জ হইছে তার মানে এক বিটের পরিবর্তন ঘটছে 2 আর 3 এর মধ্যে আর 3 আর 4 এর মধ্যে কি ঘটলো দেখেন এলএসবিটা 0 টা 0 রয়ে গেছে মাসখানের বিটটা 1 টা 1 রয়ে গিয়েছে শুধুমাত্র এমএসবি যেটা রয়েছে বাদিকে লেফট মোস্ট বিটটা যেটা রয়েছে ঠিক আছে এলএসবিটা সেটা 0 টা 1 হয়ে গেছে তাহলে কয় বিটের পরিবর্তন ঘটলো এক বিট এক বিট সো এটা হচ্ছে গ্রে কোডেড থ্রুআউট যে কোনো দুইটা নেইবারিং নাম্বারের মধ্যে এই ঘটনাটা ঘটবে সব সময় এটা ফলো করবে গ্রে কোড ঠিক আছে এখন আপনি প্রশ্ন এটি করতে পারেন যে স্যার আচ্ছা সো বাইনারি ইজি বুঝলাম দ্যাটস ওকে ফাইন কিন্তু আমরা গ্রে কোড বুঝবো কিভাবে আমরা গ্রে কোড লিখবো কিভাবে সে ফর এক্সাম্পল আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে স্যার আমরা যেমন 6 এর যে গ্রে কোড এটা হলো এটা কিভাবে হলো এটা আমরা কিভাবে লিখবো সো গ্রে কোড লেখার একটা টেকনিক আছে এটা আমি এখন আপনাদেরকে শেখাবো গ্রে কোড লেখার টেকনিকটা সো আপনি আগে আপনার বাইনারি যে নাম্বারটাকে গ্রে কোডে কনভার্ট করতে যাচ্ছেন সেটা আগে লিখবেন সো আমি ধরেন 6 কে কনভার্ট করতে যাচ্ছি সো ইটস 110 লিখলাম 6 কে আমি কনভার্ট করতে যাচ্ছি দেখেন টেকনিকটা বুঝে নেন আমি ইটস ইওর বাইনারি এটা হচ্ছে আপনার গ্রে কোড এটা হচ্ছে আপনার বাইনারি এটা হচ্ছে আপনার গ্রে কোড হবে এখানে সো টেকনিকটা বোঝার চেষ্টা করি ফার্স্টে যে কাজটা করব যখন আমি বাইনারি থেকে যেই নাম্বারটাকে গ্রে কোডে কনভার্ট করতে যাচ্ছি সেই নাম্বারটা আগে বাইনারিতে লিখলাম লেখার পরে আমি যে কাজটা করব এমএসবিটাকে একদম লেফট মোস্ট বিট এমএসবি যেটা আর কি এমএসবিটাকে হুবহু যা আছে তাই বসায় দিব এটা বুঝতে পারছি জি স্যার বুঝতে পারছি আচ্ছা তারপরে পরবর্তী যেই বিটগুলো আছে গ্রে কোডে সেগুলো হবে একটা নিয়ম ফলো করবে সেই নিয়মটা হচ্ছে দেখাচ্ছি আমি সো দিস ওয়াজ আওয়ার ফার্স্ট পজিশন তখন আমি কি করব সেকেন্ড পজিশন এবং ফার্স্ট পজিশনের মধ্যে কম্পেয়ার করব কি করব সেকেন্ড পজিশন আর ফার্স্ট পজিশনের মধ্যে কম্পেয়ার করব যদি তারা সেম হয় আবারও রিপিট করতে যদি তারা সেম হয় তাহলে আমি জিরো বসাবো কি বসাবো জিরো সেম হইলে জিরো বিপরীত হলে কি বসাবো ওয়ান সো এখানে কি দেখতেছেন ওয়ান আর ওয়ান কি সেম না নাকি বিপরীত সেম তাহলে কি বসাবো এখানে জিরো জিরো বসাইলাম ওকে ফাইন এইবার আমার যে গ্রে কোডের থার্ড পজিশনটা রয়েছে সেটার জন্য কি করব সেকেন্ড আর থার্ড পজিশনের মধ্যে কম্পেয়ার করব ওকে সো সেকেন্ড আর থার্ড পজিশনের মধ্যে কম্পেয়ার করব এবং দেখব যে সেম নাকি ডিফারেন্ট এটা কি সেম নাকি ডিফারেন্ট ডিফারেন্ট স্যার ডিফারেন্ট ডিফারেন্ট হলে কি করব জানি ওয়ান বসাবো সো আমি ওয়ান বসালাম দেখেন এটা ছিল বাইনারিতে 6 রাইট ইট ওয়াজ 6 ইন বাইনারি রাইট এটা বাইনারিতে 6 ছিল আর এটা কত গ্রেতে 6 দেখেন তো উপরে এই চারটার দিকে তাকায় দেখেন তো 6 আমরা ঠিকমতো লিখতে পেরেছি নাকি 101 মানে হচ্ছে গ্রে কোডে 6 পেরেছি জি স্যার আচ্ছা এখানে আরেকটা एग्जांपल আছে আমরা দেখি এখানে দেখেন 111 আছে এটি হচ্ছে বাইনারিতে লেখা সো নিয়ম অনুসারে কোডে কনভার্ট করতে চাচ্ছি সো দিস ইজ মাই গ্রে কোড সো নিয়ম অনুসারে আমি কি করলাম আমার এমএসবিটাকে আগে হুবহু বসায় দিলাম তারপরে কি করলাম দুইটাকে আমি কম্পেয়ার করলাম মানে সেকেন্ড আর ফার্স্ট পজিশনটাকে কম্পেয়ার করলাম কম্পেয়ার করে দেখলাম যে দুইটা সেম তার জন্য এখানে আমি জিরো বসালাম থার্ড আর সেকেন্ড পজিশনটাকে কম্পেয়ার করলাম দেখলাম দুটো সেম তার জন্য আমি এখানে জিরো বসালাম ওকে সো আমি পরবর্তীতে গ্রে কোড পেয়ে গেলাম এবং চেক করে দেখেন এই যে যেটা নাকি 1117 ছিল বাইনারি কোডে সেটা গ্রে কোডে কি হয়ে গেল 100 বুঝতে পেরেছি স্যার ইউজুয়ালি তো স্যার বাইনারি কোড তো 4 বিটের হয় তাহলে স্যার আমরা এখানে 3 এটা কিন্তু ভুল ইন্টারপ্রিটেশন আমি যেটা বললাম যে এই যে আপনি যেটা বললেন যে ইউজুয়ালি বাইনারি কোড 4 বিটের হয় নো বাইনারি কোড কখনোই 4 বিটের হয় না আমি বলি বাইনারি কোড এই যে আমি একটা ডিজিট লিখলাম 1 ইট ইটসেলফ এটা 1 বিটের বাইনারি এটা কি 1 বিট হ্যাঁ 1 বিট বাইনারি নাম্বার আচ্ছা আচ্ছা
এখন আপনি যেটা বললেন যে ইউজুয়ালি বাইনারি ফোর বিটের হয়, নো বাইনারি ফোর বিটের হয় যে এক্সাম্পল গুলো দিয়েছিলাম আমি বারবার বলেছিলাম, আমি আপনাকে ইনস্ট্রাক্ট করেছি, আমি বলে দিয়েছি যে চার বিটে লিখলাম বা আমার সুবিধার জন্য আমি চার বিটে লিখলাম। যেমন এখানে তিন বিটে লিখেছি, আমি দেখতে পাচ্ছি এটা আসলে আমি আমার সুবিধার জন্য তিন বিটে লিখেছি, বুঝা যাচ্ছে? জি স্যার, এটা আমি আমার সুবিধার জন্য তিন বিটে লিখেছি। জি স্যার, কনফিউশনটা হয়েছে ম্যাম এই স্যার হচ্ছে এর আগে যে ম্যাথ গুলো আমরা করলাম মানে বাইনারি কোডের যে ম্যাথ গুলো করলাম সেখানে তো সবই স্যার ফোর ডিজিট ফোর ডিজিটের ছিল, ওই জন্য আমি স্যার বললাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে আমি বুঝতে পেরেছি আসলে আপনাদেরকে তাহলে আসলে মানে কিন্তু হ্যাঁ এটা মনে রাখবেন বিসিটি কিন্তু আপনার চার বিট করে হবে, গ্রুপ হবে চার বিটের বিসিটি, ঠিক আছে একটা ডিজিট চার বিট দিয়ে প্রকাশ করতে হবে বিসিটি, এটা কিন্তু ফিক্সড বিসিটিটা, এটা চেঞ্জ নাই কোনো। কিন্তু আগে যে হ্যাঁ আগে যেই আপনি ম্যাথস গুলো আমরা করেছি এখানে আমি আপনাদেরকে একটা ইয়া বলতে পারতাম, সে ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা ছোট তাহলে একটা কাজ করি, আপনি আমি এই বাইনারি অ্যাডিশন রিলেটেড একটা ছোট এক্সাম্পল আপনাদেরকে আমি দেখাই, তাহলে হয়তো বা আপনাদের জন্য মানে আপনার কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। সো সে ফর এক্সাম্পল ওকে লাস্ট ক্লাসেরটা এখনো রয়ে গিয়েছে আসলে। আচ্ছা সো ফর এক্সাম্পল সে আমি একটা আপনাদের সুবিধার জন্য আমি একটা ম্যাথ করে দেখাচ্ছি আর কি, যাতে আপনার প্রবলেমটা ক্লিয়ার হয়, ঠিক আছে? সো একটা খুবই সিম্পল ম্যাথ করে দেখায় যাতে আপনার মানে আপনারা এটা বুঝতে পারেন, ঠিক আছে? সো আমি বললাম থ্রি সাথে থ্রি পজিটিভ থ্রি সাথে পজিটিভ থ্রি যোগ করো কত হবে রেজাল্ট, প্লাস সিক্স, এবং আমি আপনাকে কোনো রেস্ট্রিকশন দিলাম না ফোর বিটের, ঠিক আছে? আমি জাস্ট বললাম যে এই অ্যাডিশনটা তুমি টুস কমপ্লিমেন্টে পারফর্ম করো, ওকে? আমি আপনাকে কোনো রেস্ট্রিকশন দেই নাই যে চার বিটে করবে নাকি পাঁচ বিটে করবে নাকি ছয় বিটে করবে। সো আপনি জেনারেলি আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সামথিং লাইক দিস, যে ঠিক আছে টুস কমপ্লিমেন্ট করি এবং দুইটা নাম্বারই পজিটিভ, সো থ্রি লিখতে আমার কি লাগে, আমি দুই বিট লাগে জায়গা, রাইট? সো ওয়ান ওয়ান হয়ে গেল থ্রি, আর পজিটিভ সাইনের জন্য আমি কি করি জিরো ইউজ করি, আর এইটাও তাহলে সেম জিরো ওয়ান ওয়ান। এখন দুটো যদি আমি যোগ করি তাহলে হোয়াট ইজ মাই রেজাল্ট, ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো, ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়ে গেল একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি কি করলেন লিস্ট পসিবল নাম্বার অফ বিট নিয়ে এই অ্যাডিশনটা করলেন, তাই তো এখন আপনি দেখতেছেন কি যে আপনার যে এটা কি ছিল সাইন বিট ছিল, আপনি যতটুক জায়গা নিয়েছেন অ্যাডিশন করার জন্য সেটা আসলে সংখ্যায় কম ছিল। আচ্ছা ফাইন, দেখেন আমি সেম এডিশনটাই যদি এই সেম এডিশন আমি কিন্তু আপনাকে কোন রেস্ট্রিকশন দিচ্ছি না, ঠিক আছে আমি জাস্ট শোয়িং ইউ গাইস, আর কিছু না, আপনাকে আমি কোনো রেস্ট্রিকশন দিচ্ছি না। সো ওভারফ্লো হইলো এখানে, আমি যদি এই অ্যাডিশনটা চার বিট নিয়ে করতাম, সো চার বিট না আমি পাঁচ বিট নিয়ে করি, কারণ যেহেতু আপনাদের চার বিটে একটা ব্রেনটা স্টাক হয়ে আছে চার বিটে, সো আমি পাঁচ বিট নিয়ে করি। সো আমি যদি এই অ্যাডিশনটা করি আই নো দ্য রেজাল্ট অ্যাকচুয়ালি ইট ইজ সামথিং লাইক দিস, তাই না? আর বাকিগুলো যদি আমি যোগ করি হোয়াট উড বি দ্য রেজাল্ট, জিরো জিরো, যেখানে নাকি আমার লেফট মোস্ট বিটটা কি বিট সাইন বিট। সো এবার আমি যদি চিন্তা করি এটা প্লাস, আর পরবর্তী যে চার বিটটা আছে সেটাকে যদি কনভার্ট করে লিখি তাহলে সেটা কি দাঁড়াচ্ছে ছয় প্লাস সিক্স। সো এখানে কোনো ওভারফ্লো নাই, কিন্তু এখানে ওভারফ্লো হয়েছিল কেন জায়গার স্বল্পতার কারণে, বুঝে গেছে? সো দেখেন নট নেসেসারি, দেখেন আমি যখন কোনো রেস্ট্রিকশন দিলাম না, আমি একবার তিন বিট দিয়ে করলাম, আমি ক্লাসে চার বিট দিয়ে করেছি এবং এখানে আবার পাঁচ বিট দিয়ে করলাম, সো ইটস অ্যাকচুয়ালি আপ টু ইউ,
ঠিক আছে, ইটস আপ টু ইউ টু টেক হাউ মেনি বিটস। যদি না আমি রেস্ট্রিক্টেড করে দেই, আমি যদি আপনাকে বলতাম যে ওকে তুমি 8 বিট দিয়ে করো এই অ্যাডিশনটা, দেন ইউ আর বাউন্ড, আপনাকে তো বাউন্ড ছিলেন যে 8 বিট দিয়েই করতে হবে আপনাকে। আমার কথা বুঝে গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো দ্যাটস দ্য কেস। সো আমি রেস্ট্রিক্ট করতেছি না আর কি আপনাকে। তাহলে স্যার আপনি রেস্ট্রিক্ট করলেই স্যার ওভারফ্লোটা আসছে স্যার? Not necessarily. আমি আপনাকে যদি 8 বিট দিয়ে বলতাম তাহলে তো ওভারফ্লো আসতো না। জি স্যার, জিনিসটা মনে রাখবেন, এইটা মনে রাখবেন যে যখনই আপনি ইনফরমেশন বিটের মানে ইনফরমেশন সাইন বিটে চলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সব সময় যে এরকম হবে তাও না, কিন্তু জি স্যার সব সময় এরকম হবে তাও না। এটার কিছু এক্সাম্পল রয়েছে আসলে, এটার একটা ভেরি গুড এক্সাম্পল আপনারা অলরেডি এখানে দেখেছেন এই জায়গাটায়। দেখেন এটা কিন্তু ইনফরমেশন ছিল 3 বিট, সাইন বিট ছিল এটা, তাই না? সো ইনফরমেশনটা চিন্তা করে দেখেন, আপনার সাইন বিটে ইন্টারফেয়ার করেছে ঠিকই, ইন্টারফেয়ার করে পরবর্তীতে কি করলো, একটা অতিরিক্ত ক্যারি জেনারেট করলো, তাই না? একটা অতিরিক্ত ক্যারি জেনারেট করলো। সো ইনফরমেশন বিট কিন্তু সাইন বিটের সাথে ঠিকই ইন্টারফেয়ার করলো, ক্যারি জেনারেট করলো, কিন্তু আমরা জানি যে 4 বিট জায়গা রয়েছে, সো ওই ক্যারি বিটটা পড়ে যাবে। এবং আমরা সাইন বিটের দিকে তাকাচ্ছি, ইটস আ পজিটিভ নাম্বার, সো আমি পজিটিভ লিখে ফেললাম, দেখতেছি যে রেজাল্টটা কারেক্ট। সো সবসময় যে এটা ঠিক হবে এমন না, ঠিক আছে, সবসময় যে এরকম হবে এমন না স্যার। এখানে যেহেতু যে ক্যারিটা পড়ে যাচ্ছে তাহলে কি এটাকে ওভারফ্লো বলবো? এই ক্যারিটা যেটা পড়ে যাচ্ছে এটা হচ্ছে লাগা, ইউ ক্যান সে দিস অ্যাজ ওভারফ্লো, বাট এটা রেজাল্টটা ভুল না, ঠিক আছে। আর সাধারণত আমরা ওভারফ্লো বলতে, আসলে এটাকে আমরা ওভারফ্লো বলি না, আমি টু বি ভেরি অনেস্ট এটাকে আমরা ওভারফ্লো বলি না, কারণ ইন ডিজিটাল লজিক্স আমরা ওভারফ্লো একটা কন্ডিশন সেট করি। আমি ওটা অলরেডি আপনাদের সাথে ডিসক্রাইব করেছি কন্ডিশনটা, যে সে ফর এক্সাম্পল কন্ডিশন ওভারফ্লো আমরা কোনটাকে বলছি, আপনার কাছে দুইটা নাম্বার রয়েছে, সে আমি 4 বিট দিয়ে দেখাই তার সুবিধা হবে, কারণ আমরা অনেক এক্সাম্পলই 4 বিট দিয়ে করেছি। সো আমি পজিশন ধরে ধরে বুঝাচ্ছি, ঠিক আছে। সো আমি ডিকশনটা করব। সো ওভারফ্লো টেস্টিং এর নিয়মটা হচ্ছে আমি চেক করব যে আমার এটা হচ্ছে আমার সেকেন্ড, এটা জিরো পজিশন, এটা ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন এন্ড থার্ড পজিশন, ঠিক আছে। ওকে, আমি চেক করব যে আমার সেকেন্ড পজিশনের যে ক্যারি, আবার বলছি সেকেন্ড পজিশনের যে ক্যারি, নট দি সাম, সেকেন্ড পজিশনের ক্যারি এবং থার্ড পজিশনের ক্যারি দুটো সেম নাকি ডিফারেন্ট? আমার কথা বুঝে গেছে? জি স্যার। সেকেন্ড পজিশনের ক্যারি তার মানে এ টু প্লাস বি টু যে ক্যারি, নট সাম, একটা রেজাল্ট এ প্লাস বি যোগ করলাম, দের ইজ সাম অ্যান্ড দের ইজ ক্যারি। সো আমি আই এম টকিং অ্যাবাউট ক্যারি। সো সেকেন্ড পজিশনের ক্যারি এবং থার্ড পজিশনের ক্যারি দুটো সেম নাকি ডিফারেন্ট? যদি দুটো সেম হয়ে যায়, ইফ দ্য ক্যারি, আমি বলতেছি একটু একটু খেয়াল করেন সবাই, ইফ ক্যারি সি থ্রি দিয়ে আমি থার্ড পজিশনের ক্যারি বুঝাচ্ছি, ইফ সি থ্রি ইজ ইকুয়ালস টু সি টু, নো কি হবে, নো ওভারফ্লো, ঠিক আছে। কিন্তু যদি সি থ্রি নট ইজ ইকুয়ালস টু সি টু হয় তাহলে কি হবে? ওভারফ্লো থাকবে। এটার এক্সাম্পলটা আমরা দেখেছি অলরেডি, এই যে এখানে আমরা সুন্দর করে এই এক্সাম্পলটা আসলে আমরা দেখেছি যে এখানে কিন্তু ওই ঘটনাটাই ঘটেছে আসলে। আপনারা খেয়াল করবেন এই সি টুটা দেখেন, সি টুর ক্যারিটা কত ছিল? 1। সি থ্রির ক্যারিটা কত ছিল? 0। দুটো সেম হইলো নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট না, জি স্যার ডিফারেন্ট। কিন্তু এটার ক্ষেত্রে চিন্তা করে দেখেন, এটার ক্ষেত্রে চিন্তা করে দেখেন, সি টু এর ক্যারিটা কত? 1, তাই তো? 1 যোগ করলে 10 হয়, 0টা হচ্ছে সাম, 1টা হচ্ছে ক্যারি, সো ক্যারিটা হচ্ছে 1। সি থ্রি এর ক্যারিটা কত? চিন্তা করে দেখেন, এই 1 আর 1 যোগ করলে কত হয়ে যাচ্ছে? ওই ক্যারি 1টা আর 1টা যোগ করলে কত হয়ে যাচ্ছে? 1 আসছে। জি স্যার। তাহলে সি থ্রি এবং সি টু এর ক্যারি কত হয়ে যাচ্ছে? সেম 1 1 হচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তাহলে দুটোই সেম, যেহেতু দুটোই সেম তাহলে কি হয়ে গেল আমার, এখানে ওভারফ্লো আছে নাকি নাই? না, ওভারফ্লো নেই। সো ইটস কারেক্ট রেজাল্ট, বুঝা যাচ্ছে? জি স্যার। সো এটাই আর কি। ওকে ফাইন, সো আমরা তাইলে আমরা আমাদের যে গ্রে কোডটা ছিল সেটা আমরা দেখলাম। সো আশা করি আমরা গ্রে কোড কনভার্সন পারবো। আমি একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করব। হ্যাঁ স্যার, গ্রে কোডে কি 7 ডিজিট পর্যন্ত থাকবে নাকি আর মানে আরো বেশি দিতেই পারি? অবশ্যই দিব আমি, পরীক্ষার হলে আমি কত বড় স্যার সাপোর্ট দিব।
স্যার ডেসিমাল নাম্বার যদি সাপোজ মনে করেন 15 থাকতো, তাহলে প্রথমে আমার কি 1 এর জন্য বাইনারি কোড লিখতে হইতো, 5 এর জন্য বাইনারি কোড লিখতে হইতো, মানে 4টা 4টা 8টা ইয়ে থাকতো তখন। এটা কি আপনি বিসিডি তে কনভার্ট করতেছেন? হ্যাঁ বিসিডি তে কনভার্ট। হ্যাঁ 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 রাইট এক্স্যাক্টলি। এন্ড দেন স্যার ওই বিসিডি থেকে কি আমাদের হচ্ছে গ্রে কোড না 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 নো বাইনারি থেকে করতে হবে? সে ফর एग्जांपल ভালো একটা एग्जाम মানে প্রশ্ন করেছেন, আমি এটা আমি দেখাই দেই আপনাদেরকে, আমি একটু দেখাই দেই। সো সো আপনার 15 আছে, আমি আপনাকে কোশ্চেনটা দিলাম এরকম, এটা হচ্ছে ডেসিমেলে আছে, এটাকে বলা হলো গ্রে কোডে কনভার্ট করতে, ঠিক আছে? আমি বললাম গ্রে কোডে কনভার্ট করতে। সো এটা ডাইরেক্ট কোনো প্রসিডিউর নয়, হোয়াট ইউ ডু ইজ 15টাকে আগে বাইনারিতে, অবশ্যই বাইনারিতে গ্রে কোডে কনভার্ট করতে হলে আপনাকে অবশ্যই বাইনারিটা জানতে হবে। সো 15 এর বাইনারি কত? 1111, সো ইটস ইন বাইনারি। নাও ইউ ক্যান কনভার্ট ইট ইন গ্রে, সো 1000 নাকি? জি স্যার, জি স্যার। বুঝতে পারছি, ওয়ানটা সরাসরি বসে গেল, পরে সেম 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 সবসময় সেম, সো 1000 রেকর্ড হয়ে গেল। এটা হবে স্যার বাইনারি নাম্বার, বাইনারি কোড না। হ্যাঁ বাইনারি নাম্বার রাইট, আমি শুরুতেই বলেছিলাম, হ্যাঁ শুরুতেই বলেছিলাম যে বাইনারি কোড লেখাটা, কোড লেখাটা ইগনোর করেন। আচ্ছা আচ্ছা, সো গ্রে কোড করতে হলে মনে রাখবেন আপনাকে অবশ্যই বাইনারিটা জানতে হবে, ঠিক আছে? সো আমি অনেকভাবে আপনি চেষ্টা করবো আপনাকে ট্রিক করার, এটা নর্মাল ব্যাপার, পরীক্ষার হলে আমি আমি আপনাকে চেষ্টা করবো অনেকভাবে ট্রিক করার, ঠিক আছে? সো এই হলো আমার বাইনারি মানে কোডস এর মধ্যে আরেকটা যেটা দেখলাম আর কি, গ্রে কোড দেখলাম আমরা, আমরা দেখলাম হচ্ছে বিসিডি কোড। এবার আরো অনেক ধরনের আসলে কোড রয়েছে, এটা দেখিয়ে আমি শেষ করে দিচ্ছি আজকে, যেহেতু আর সময় নেই। হ্যাঁ 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 শিওর স্যার, হেক্সাডেসিমালও কি তাহলে আমাদের গ্রে কোড লেখা প্র্যাকটিস করা উচিত না? হেক্সাডেসিমাল, আচ্ছা হেক্সাডেসিমালের একটা জিনিস আমি একটু বলি আপনাদেরকে। সো ইউ আর সেইং দ্যাট আই ক্যান, হ্যাঁ সে কিন্তু ভালো প্রশ্ন করছে। সে ফর এক্সাম্পল আমি আপনাকে একটা প্রশ্ন দিলাম এরকম 1F, ঠিক আছে, বলে দেন এটা হেক্সাতে আছে এবং তুমি এটাকে কনভার্ট করো ইন কোড, ঠিক আছে? এটা আমি বলতেই পারি, আমি বললাম না আমি আপনাকে অনেকভাবেই চেষ্টা করবো ট্রিক করার, কিন্তু আপনি জানেন গ্রে কোড যদি লিখতে হয় ইউ হ্যাভ টু নো দি বাইনারি ফার্স্ট, তাই না? বাইনারি আগে করতে হবে। সো আপনি যে কাজটা করবেন গ্রেটা, এই যে হেক্সাটা যেটা রয়েছে সেটাকে কি করতে হবে আগে? বাইনারিতে কনভার্ট করতে হবে। সো আমি জানি এফ মানে হচ্ছে 4টা 1 নাকি? জানি না। সো দেন আফটার দ্যাট ইউ ডু দি গ্রে কোড কনভার্সন, ঠিক আছে? প্রশ্ন উত্তর পেয়েছি যে প্রশ্ন করেছিলেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। সো দ্যাট ওয়াজ দ্যাট, ওকে। এখন এটা আমি যদি একটু বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি বিসিডি কোড রয়েছে, এখানে আপনাদের প্র্যাকটিসের জন্য 0 থেকে 9 আপনারা প্র্যাকটিস করবেন, আমরা দেখেছি অবশ্য বিসিডি। তারপর XS3 একটা কোড আছে, আমি এখানে দুইটা জিনিস আপনাদেরকে মানা করবো, এটা দেখার দরকার নাই, সরি একটা দেখার দরকার নেই, এই বাইকিউনিয়ারিটা দেখার আপনাদের দরকার নেই, ঠিক আছে? এইটা অনেক সহজ, 1 out of 10 হচ্ছে যে এটা পজিশন অনুসারে জাস্ট 1 বসবে। যেমন সে ফর এক্সাম্পল যখন আপনি ডেসিমেল ডিজিট 0 বলতেছেন, এটা কোন পজিশনে 0 রয়েছে? ফার্স্ট পজিশনে। সো 1 out of 10 ইজ, জিনিসটা হচ্ছে আপনার 10টা বাইনারি ডিজিট, 10টা বাইনারি বিট থাকবে, এর মধ্যে শুধুমাত্র একটাতে 1 থাকবে, সেই একটা 1 থাকবে আপনার করেসপন্ড করবে আপনার ডিজিটটা কি সেটার উপর নির্ভর করবে। যেমন যদি এটা 0 হয়, যদি এটা 0 হয় তাহলে এটা ফার্স্ট পজিশনে 0 নম্বর পজিশনে 1 বসে যাবে, যদি এটা 1 হয় তাহলে 1 নম্বর পজিশনে 1 বসবে। আমার কথা বুঝাইতে পারছি? যদি এটা 9 হয়, যদি এটা 9 হয় তাহলে একদম লাস্ট পজিশনে 1 বসবে। আমি বুঝাইতে পারছি এটা? আর বাকি সব 0 হয়ে যাবে। জি স্যার, ওকে।